সকাল সকাল পাস্তা দিয়ে শুরু করলাম দিনটা, এরপর কোথায় নিয়ে যাচ্ছি আপনাদের দেখতে থাকুন আমার সঙ্গে। ট্রেনে এটা না খেলেই হয় না, তো এটা খেয়ে নিই। তো হ্যালো গাইস, এখন আছি হাওড়া স্টেশনে, এখন আমরা বাস ধরবো। বাস ধরে চলুন দেখা যাক কোথায় যায়। আজকে এমন একটা জায়গায় যাব, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু বলবো পরে, ভিডিওটা দেখতে হবে পুরো। তো যাই, চলো বাসটা আগে ধরি। আমি এখন আছি হাওড়া বাস স্ট্যান্ডে, তো দেখাচ্ছি। এই দেখো, আজকের ওয়েদারটাও খুব বাজে, তার কারণ আমি যখনই একটা খুব স্পেশাল প্ল্যান করি তখনই বৃষ্টির নামে, কিছু বলার নাই আর। যাই হোক, বাসটা ধরি। পার মোটার শাড়ি হবে না, এগুলোর মধ্যেই হবে। আমরা আছি এই দোকানে, এটা হলো সব থেকে স্পেশাল একটা দোকান। তো ওখানে আমরা খাচ্ছি খাস্তা, আমরা কচুরি আর ধোসা। তো টেস্ট করি কেমন টেস্ট। কি খাচ্ছো তুমি? তো পুরো কিভাবে, যাই হোক খুবই টেস্টি। দাম কত নিল? চারটের দাম নিল 40, তাই তো? আমারটা আসছে, তো চলে আসছে আমারটা। টেস্ট করি এটা, সাইজটাও বেশ খানদানি সাইজ। মানে যেহেতু দিল্লি চাট হাউসে এখন জাস্ট খেলাম, তো প্রচুর টেস্টি খাবারগুলো, আর এখানকার যে কুলফিটা সত্যি অসাধারণ। আমি সেটা সামনে থেকে দেখাতে পারলাম না কারণ এতটাই ভিড়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বেরোচ্ছি। এখন আমরা যাচ্ছি ডিক্যাথলন, সব থেকে প্রিয় জায়গা আমার। চলো ডিক্যাথলনটাও তোমাদের সাথে ঘুরে আসি। আজকের প্ল্যানটা ঠিক মন মতন তো হইলই না, তার কারণ শাড়ি কিনতে গেলাম, শাড়ি কিনা হইল না, আবার ডিক্যাথলনের উদ্দেশ্যে বেরোবো, তার আগে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এইসব করতে করতে হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যার পর আর তো মন চায় না যে বাইরে থাকি, মনে হয় বাড়ি চলে যাই, তাও আমাদের যেতে হলো, কি করা যাবে আর। চলো আলটিমেটলি ডিক্যাথলন, আমার সব থেকে পছন্দের জায়গা, যেখান থেকে আমি মানে সব ওভারঅল সব স্পোর্টসের আইটেম কিনি। তো ভেতরে যাওয়া যাক। তো ডিক্যাথলনে এসে আমাদের কেনাকাটা শুরু। তো আমরা কী নিই আলটিমেটলি পরে দেখাবো, আপাতত ওগুলো দেখিয়ে নিই। আর এখানে স্পোর্টসের সমস্ত আইটেম পেয়ে যাবেন আপনি এখানে খুব রিজনেবল প্রাইসে। তবু আমি চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন আপনারাও। আর এখানে মাঝে মাঝে অফারও থাকে, এটা তো বেস্ট। দিস ইজ দ্য মেইন স্পট, আমার এই জায়গাটা সব থেকে পছন্দের, আর এখানে আমি সব কিছু পেয়ে যাব একদম নিজের মতন করে। তো শুরু করি আমার খোঁজাখুঁজি, কোনটা পাওয়া যায় দেখি। সবসে পছন্দিদা প্লেস, কারণ এখানে আমার সাইকেল আর সাইকেল, আমার সাইকেল দেখলেই মনে হয় যে নিয়ে ফেলি, কিন্তু একটা অলরেডি নিয়ে নিছি, তার জন্য আরেকটা নিতে পারবো না। তো এখন কিছু কিছু অফার চলছে, আপনারা চাইলে অবশ্যই আসুন আর নিয়ে যান। বন্ধুরা, আমি তো ডিক্যাথলনে গিয়ে অনেক কিছুই কিনছি, মানে জামা কাপড়ই বেশি কিনছি, খেলার জিনিস খুবই কম, কারণ স্পোর্টসের আইটেমের মধ্যে শুধু সাইক্লিং একটা প্যান্ট নিয়েছি, কারণ আমার সাইকেলে প্যান্ট নেই আর এতটাই মানে বামে ব্যথা লাগে, যার জন্য সেটাকে আমাকে নিতেই হলো। তো আলটিমেটলি সেটা নিলাম, আর ঘুধু দুটো টি শার্ট, দুটো প্যান্ট, আমি আর একটা টি শার্ট, এইসব নিলাম, নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাথে থেকো, যদিও আজকের ভিডিওটা একটু ছোটোই করছি কারণ এতটাই বৃষ্টি ছিল, আর ফিরতে ফিরতে রাত হয়ে গেছে দেখে আমি আর কন্টিনিউ করতে পারিনি, তার কারণ তখন মোবাইলে চার্জ একদম খতম ছিল। তো এভাবেই আমার সারা দিন কেটে গেল। যাই হোক, তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর বলে দিচ্ছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না, কিছু জানার হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে।